ফুলবাড়ী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি এলাকায় দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার দুপুরে বাড়ির মালিক গোবিন্দ পালকে নিয়ে ডাক্তারের কাছে যায় তার মেয়ে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে দেখেন যে ঘরের তালা ভাঙা রয়েছে। ঘরের ভেতরে ঢুকতেই নজরে আসে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সোনার অলংকার সহ নগদ কিছু টাকা চুরি গিয়েছে। এরপরেই খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। একজন ছিল টোটো নিয়ে ওই পাশে পিছন দিয়ে পালাচ্ছে, অন্য বৌদিরা দেখছে, কিন্তু ওরা ভাবে নাই যে এটা চোর ছিল। ওরা ভাবছে বাথরুম টাথরুম করতে পিছনে গেছে, হয়তো ওই পাশ দিয়ে পিছন দিক দিয়ে বেরোয়। তালা মারা ছিল, তালা ভাঙছে, গোডরেজটা তালা মারছিল, চাবি ভাঙে তালা ভাঙি নিচ্ছে, সবকিছু তালা ভাঙছে। আমার চেন টেন ছিল, আগদি ছিল, পায়ের তোড়া ছিল, টাকা পয়সা ঘর ভাঙছে, সবকিছু করছে। দুঃখের বিষয়, মানে গোবিন্দ পাল বলে আছে, অনেক দিন ধরে এখানে ওরা বসবাস করে, কিন্তু দিনের বেলা চুরি হয়। মানে আমার লাইফে প্রথম দেখলাম আমাদের কোচিন হন্দলা চুনাভাটিতে, এর আগে কোনো দিন এরকম হয়নি। খুব দুঃখজনক ঘটনা, পুলিশ ইনকোয়ারি তদন্ত করছে এবং আশেপাশে ক্যামেরা সিসি ক্যামেরা আছে, যে করে হোক যারাই করুক না কেন এর শাস্তি আমরা তার আমি দাবি করছি। সোনা সোনার চেন আংটি অনেক কিছু কাপড় টাপড় চুরি করে নিয়ে গেছে, আর ঘর ভাঙিয়ে ভাঙিয়ে কিছু খুচরো পচা ছিল নিয়ে গেছে। তদন্ত না গেলে বোঝা যাবে না, ঠিক আছে, যে বা যারাই করুক না কেন পুলিশ ইনকোয়ারি তদন্ত করছে এবং পাশে সিসি ক্যামেরা আছে, আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে, চোর ধরা পড়বে। প্রশাসন তো ঠিক দায়িত্ব পালন করতেছে, প্রশাসনের কোনো ইসে নেই। হ্যাঁ, এখানে আমাদের আমাদের পশ্চিম ধন্দলাই প্রথম, ঠিক আছে, ফুলবাড়িতে ওইদিকে ওইদিকে হচ্ছিল, কিন্তু পশ্চিম ধন্দলায় চুনাবাটিতে এই প্রথম এবার চুরি হলো, দিনের বেলা হয়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার, এটাকে আমরা পুলিশের কাছে দাবি রাখবো। এই আসামিকে আমাদের ধরতেই হবে, যে করে হোক ধরতেই হবে। তো তখন বাড়িতে কেউ ছিল না, ওনারা ওই ব্লাড টেস্ট করতে গেছিলেন, ডাক্তারের কাছে গেছিলেন, এবং ওনাদের হোটেল আছে চুনাবাটি মোড়ে। হ্যাঁ, ওরা ওখানে যায়, বাড়ি ফাঁকা থাকে, বাড়ি এসে দেখতে পারে যে এইবার তালা ভাঙা আছে, তালার লক ভাঙা আছে।